শিবরাত্রির প্রস্তুতি বহরমপুরের প্রাচীন ব্যাসপুর শিব মন্দিরে। শিবরাত্রিতে মহা ধুমধামে পুজো হয় এই মন্দিরে, বহু লোক সমাগম হয়, জোর কদমে চলছে আয়োজন। রাত পোহালেই শিবরাত্রি, তার আগে জোর প্রস্তুতি চলছে বহরমপুরের ব্যাসপুরের শিব মন্দিরে। শিব পুজোর আগের দিন চলছে প্রস্তুতি, ঐতিহ্য মেনে শিবরাত্রিতে বহু মানুষের সমাগম হয় এই মন্দিরে। শিব পুজো ঘিরে চলে নানান অনুষ্ঠান, এবারও করোনা বিধি মেনে সমস্ত কিছুর আয়োজন চলছে ব্যাসপুর মন্দিরে। বর্তমান কাটিগঙ্গা তথা ভাগীরথীর তীরে একসময় গড়ে উঠেছিল কাশিম বাজার জনপদ। আর এই কাশিম বাজার জনপদে একসময় বিভিন্ন ধর্মের মানুষের বসবাস ছিল। সেখানে তৈরি হয়েছিল বিভিন্ন রকমের মন্দির, বিভিন্ন প্রাচীন স্থাপত্য ভাস্কর্য। আর সেই স্থাপত্য বা মন্দিরের অন্যতম নিদর্শন এই ব্যাসপুরের শিব মন্দির। ব্যাসপুরের শিব মন্দিরের গায়ে আজ পর্যন্ত সেই প্রাচীন পোড়ামাটির কাজ কিন্তু বর্তমান রয়েছে। আজ পর্যন্ত পোড়ামাটির মাধ্যমে এই মন্দির গাত্রে যেভাবে ফুটিয়ে তোলা হয়েছে প্রাচীন লোকগাথার কথা, তা আজও মন্দিরের যারা এখন দায়িত্বে রয়েছেন তারা কিন্তু চেষ্টা করেছেন মন্দির সংস্কারের পরেও তাকে বাঁচিয়ে রাখার। মন্দিরের এই যে ঐতিহ্য, তা তারা আজ পর্যন্ত অক্ষুণ্ণ রাখতে সক্ষম হয়েছেন। আগামীকাল শিবরাত্রি, আর এই শিবরাত্রির জন্য মন্দির জুড়ে শুরু হয়েছে প্রস্তুতি। এই প্রস্তুতি ঘিরে কিন্তু বেশ একটা আলাদা আনন্দ কাজ করছে সকলের মধ্যে। আজকে বিকালবেলায় অধিবাস আরম্ভ হবে, এখানটায় অধিবাস হয়। অধিবাসের পরে অধিবাস দিয়ে স্টার্ট হয়ে কালকে সকাল থেকে অষ্টনাম প্রহরটা চলবে। তারপরে নাম প্রহর ছেলে হয়ে যাওয়ার পরই, ওটা ছেড়ে যাওয়ার পরই তারপরে আবার লীলাকীর্তন হবে। লীলাকীর্তনটা আগামীকাল আবার তারপরের দিন নগর কীর্তন হয়ে ওটা শেষ হয়।